আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির এইমাত্র পাওয়া খবর পুলিশের হাতে তেরো হাজার পাঁচশো এগারো প্রবাসী আটক যে কারণে এত বেশি প্রবাসীরা সৌদি আরবে আটক হচ্ছেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে সতর্ক থাকার অনুরোধ রইল সৌদি আরবে থাকা অবৈধ ইকামাহীন হুরুপ্রাপ্ত প্রবাসীরা সাবধান অবৈধ প্রবাসী মুক্ত সৌদি আরব ঘরে তোলার লক্ষ্যে এখন পুলিশের অভিযান অনেক জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই অভিযানে মূলত যে সকল প্রবাসীরা সৌদি আরবের আবাসন শ্রম ও সীমান্ত নীতি আইন লঙ্ঘন করে অবস্থান করছেন তাদেরকেই বেশি আটক করা হচ্ছে পুলিশের অভিযান চলাকালে প্রবাসীদের ইকামা চেকিং করে দেখেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাদের ইকামার মেয়াদ শেষ যারা পেশার বাইরে কাজ করেন তাদেরকে আটক করে সৌদি পুলিশ আর সৌদি প্রেস এজেন্সির এক খবরে জানানো হয়েছে সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী ও যাওয়াজাতের যৌথ অভিযানে গত এক সপ্তাহে তেরো জন প্রবাসীদেরকে আটক করা হয়েছে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে গত তেইশ জুন থেকে শুরু করে উনত্রিশ জুন এই সাত দিনে সৌদি আরবের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে এদের মধ্য থেকে আবাসন নীতি বা ইকামা আইন বঙ্গের দায়ে আট হাজার তিয়াত্তর জনকে আটক করা হয়েছে শ্রম আইন বঙ্গের দায়ে দুই হাজার সত্তর জনকে আটক করা হয়েছে আর সীমান্ত নীতি আইন বঙ্গের দায়ে তিন হাজার তিনশো জনকে আটক করা হয়েছে তাছাড়া সৌদি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সৌদি পুলিশের হাতে আটক থাকা অবৈধ প্রবাসীদের মধ্য থেকে গত এক সপ্তাহে বারো হাজার ছয়শো সাতজনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে সেই সাথে অবৈধ প্রবাসীদেরকে পরিবহন ও আশ্রয় প্রদানের অপরাধে জনকে আটক করা হয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানিয়েছেন কেউ যদি সৌদি আরবে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে প্রবেশের সুবিধা দেয় পরিবহন করে আশ্রয় প্রদান করে কিংবা কোনো প্রকার সহায়তা করে তাহলে উক্ত ব্যক্তিকে পনেরো বছরের জেল দেয়া হবে সর্বোচ্চ দশ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে তাই সকল অবৈধ প্রবাসীরা সতর্কতার সাথে চলাফেরা করুন উল্লেখ্য যে সৌদি আরবকে অবৈধ প্রবাসী মুক্ত করে ঘরে তোলার লক্ষ্যে দুই হাজার সাল থেকেই নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আর এই চার বছরের বেশি সময়ে প্রায় একষট্টি লাখেরও উপরে অবৈধ প্রবাসীদেরকে আটক করে করেছেন সৌদির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে